উপকৃত হয়েছে আমি ঠিক জানি না, এখন তদন্ত কমিটি কি বিষয়ে আছে। আমরা আমরা দেখেছি যে আপনি সকাল থেকে এই সমস্যার সমাধানের ব্যাপারে কেন্দ্র থেকে আসার কপি চেষ্টা করছেন, আপনি কতটুকু আশাবাদী এই সমস্যার সমাধানের ব্যাপারে? ইনশাল্লাহ আমি মনে করি যে কোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমাদের সিলেট মহানগর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সদর উপজেলা চেয়ারম্যান সাহেব, ওনারা গত দুই তিন দিন যাবৎ এই বিষয়টা নিয়ে তারা নিবিড় যোগাযোগ রেখেছেন প্রশাসনের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে। আমরা যেটা বিশ্বাস করি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও যেটা বলা হয়েছে, দ্রুত এই সমস্যার ছাত্রছাত্রীদের এবং প্রশাসন যেন যৌথভাবে এই বিষয়টা নিয়ে সন্তোষজনকভাবে এবং সম্মানজনকভাবে বিষয়টা শেষ হয়, তার অংশ হিসাবে আজকে আমরা এখানে এসেছি। এবং গতকাল থেকে আপনারা জানেন, যারা এখানে বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আহত হয়েছেন তাদেরকে আমরা দেখতে গিয়েছিলাম। আমাদের ভিসি স্যার, প্রক্টোরিয়াল বডি এবং শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য যারা সিনিয়র টিচার ওনারা ছিলেন। আমরা আপাতত যে আলোচনাগুলো হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতিটা রয়েছে, আমরা ওনাদেরকে অনুরোধ করেছি প্রশাসনের কাছে এবং ওনারা সম্মত হয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা থাকবেন, ভেতরে আর কেউ থাকবেন না। এই জায়গায় আমরা সাধারণ ছাত্রছাত্রী যারা আন্দোলনে রয়েছেন তাদের সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকাটা আমরা প্রত্যাশা করি। এবং এই গত দুই তিন দিন যে ঘটনাগুলো ঘটেছে এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো ছাত্রছাত্রীর বিরুদ্ধে তাদের শিক্ষাজীবন ব্যাহত হয় বা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা তারা গ্রহণ করবেন না। তারা চান যে তাদের ছাত্রছাত্রীরা তাদের সন্তানতুল্য এই বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা অব্যাহত থাকে, কোনো অপশক্তি বা স্বাধীনতা বিরোধী শক্তি কোনোভাবেই যেন ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়া, আমরাও মনে করি তার কিছু কিছু দাবি দেওয়া অত্যন্ত যুক্তিসঙ্গত, এই দাবি দেওয়ার আবরণে সেই উদ্দেশ্যমূলক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যেন কোনো সুযোগ নিতে না পারে, সেই কারণে আমরা আন্দোলনরত ছাত্রছাত্রী এবং আমাদের উপাচার্য মহোদয় সহ আমাদের সিনিয়র শিক্ষক তাদেরকে অনুরোধ করেছি দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো শেষ করার জন্য। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের, তারা যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছেন এবং অন্যান্য যারা দায়িত্বশীল রয়েছেন তারা আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন এবং মাননীয় শিক্ষামন্ত্রী বারেবারেই যেটা বলেছেন ওনার বার্তাটা খুব পরিষ্কার, এই বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে যে সুনাম অর্জন করেছে এখানে কোনো সেশন জট নেই, সেটা অব্যাহত রাখার স্বার্থে সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা। আমরা যারা সিলেটে জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন আমরাও চাই যে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। ধন্যবাদ।